হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা একবার খেলে বারবার খেতে যাবেন। আমরা কিন্তু অনেকেই পটল খেতে চাই না, কিন্তু এভাবে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি আলু ও পটল নিয়ে নেবো, এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এগুলোকে ভেজে নেব এবং ভাজার সময় চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হয়, তাহলে কালারটা খুব সুন্দর ব্রাউন কালার হয়। এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি হালকা জল দিয়ে দেব। এরপর দেব মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়ো, তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। এরপর দেব আদা বাটা ও রসুন বাটা, তারপর এই মশলাগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে যেটুকু জল আছে ওই জলটুকু শুকিয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নেব। এরপর পরিমাণ মতো সিদ্ধ করা জল দিয়ে দেব। বন্ধুরা, এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি পরিমাণ মতো যে জল দিয়েছিলাম সিদ্ধ করার জন্য ওই জলটুকু শুকিয়ে গেছে, এখন আমি 5 থেকে 6 মিনিট সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে সবজিটা খেতে খুব দারুণ লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য যতটুকু জল লাগে সেই অনুযায়ী জল দিয়ে দেব। এখানে জলগুলো যখন ভালো করে জাল হবে তখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে দেব। ভালোভাবে একটু জাল হলে এখানে আমি সিদ্ধ মাছের ফ্রাই আগের ভিডিওতে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। এরপর একটু জাল করে নেব আর দিয়ে দেব জিরা গুঁড়া, এটা শুধু ফ্লেভারের জন্য। আমার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা, আমি এখন সার্ভ করে নিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।